আজকে এই অবরোধের কারণটা কি? এই অবরোধের মূল কারণ হলো আমাদের বিজেপি পার্টির একনিষ্ঠ কর্মী বাপি ঘোষ। উনি পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচনে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল, কোড়াগাছা পঞ্চায়েতের ভাতজাংলা বুথে। সেই থেকে তৃণমূলের ওপর তৃণমূলটা তাকে টার্গেট করে রাখে। কিছুদিন আগে তার সঙ্গে এই নিয়ে বিবাদ হয়। গত সোমবারে একটা সাধারণ ঘটনা নিয়ে একটা বিবাদ তৈরি হয়। সেটা তৃণমূলটা মঙ্গলবারে তৃণমূলটা সেখানে মীমাংসা করার বাহানা দিয়ে তাকে ডেকে নিয়ে গ্রাম সবার মধ্যে তাকে পিটিয়ে মারে। আর যে দুষ্কৃতি খাইরুল মণ্ডল, তার আগে বাড়ি ছিল আসাননগর পঞ্চায়েতের নাইকুরো গ্রামে, সে চুরি ডাকাতি এমন কোনো ঘটনা নেই যে তার ইতিহাসে নেই, সেটা থানা প্রশাসন সবার কাছে তার রেকর্ড আছে। তা সত্ত্বেও তার এই বারবারন্ত আর তৃণমূলের মদতে এই ঘটনাটা ঘটিয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। মারা গেছে গতকালকে কলকাতায় হসপিটালে এনআরএসে ভর্তি ছিল, সেখানে কালকে 4টার সময় মারা যায়। সেই সময় আমরা খবর পাই, তারপরে তার পরিবারের লোকজনকে নিয়ে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন থেকে এই লোকসভা নির্বাচনে বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রায় 105 জন কর্মী আজকে অঝোরে এইভাবে রক্ত ঝরিয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই পথে নামা। আমরা চাইছি যে যে দুষ্কৃতীরা আজকে আমাদের কর্মীকে হত্যা করলো তার সুনির্দিষ্ট সাজা হোক, এর প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। কি করে মানুষ করবে রে, কি করি মাটি মানুষ হবে? কি হয়েছে, কি হয়েছিল? বাপির কিচ্ছু হয়নি, বাপি মিটে গিয়েছিল বাঁশ দিয়ে। তৃণমূলরা পেছন থেকে এসে মেরেছিল। তৃণমূলরা কেন মেরেছে? কেন মেরেছে? মিটিং এ করছিল, কি জমি জমি করে ঝামেলা হয়েছিল, সেই মিটিং এ গিয়ে দাঁড়িয়েছিল। মিটিং শেষ হওয়ার পরে বাপিকে এসে পেছন থেকে বাঁশ দিয়ে মেরেছে গো। বাবা রে, কারা মেরেছে? তৃণমূলের লোকেরা মেরেছে, তৃণমূলের লোকেরা। কেন?
কেন মেরেছে? কেন মেরেছে? ওই জমি জমি করে মিটিং ছিল, সেই মিটিং এ গিয়েছিল গো। আপনারা কি চাইছেন? আমরা চাই ফাঁসি হোক, আমরা চাই ফাঁসি হোক, আমরা টিভিতে দেখবো যেন বাঁচিয়ে বদলে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।